নমস্কার আজকে আমরা শুনব শ্রী বিমল করের উপন্যাস মন্দার গড়ের রহস্যময় জোৎসনার দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় প্রথম পর্বে আমরা শুনলাম যে কৃপার হাতে পড়েছে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া দাদার এক পুরনো আজগুবি ডায়েরি তাতে খাপছাড়া খাপছাড়া যা লেখা আছে তার কোন লজিক কৃপা পাচ্ছে না তার মেজদাও পাননি কোনো মানে কৃপা তার বন্ধুকে নিয়ে সেই জায়গায় এসেছে যেখানে সেই ডায়েরিটি অরিজিনালি পাওয়া যায় সে জানতে চায় তার দাদা এক্সাক্টলি ডায়েরিতে কি বলতে চাইছিলেন দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর করায় শুরু করছি মন্দার গড়ের রহস্যময় দ্বিতীয় পর্ব পাড়েজি মানুষটি সাদা মাঠা গিরিলাল ধর্মশালার দেখাশোনা করছে বছর পাঁচেক তার আগে নিজের দেশ গায়ে থাকত ছোটখাটো খেতির কাজকর্ম দেখত আর মাঝে মাঝে বাবু বলে এক ভদ্রলোকের দলের সঙ্গে তীর্থ করে বেড়াতো এখানে ধর্মশালায় তার কাজকর্ম বেশি নয় তবে বছরে যে দুবার লোকজন আসে তার সামান্য আগে থেকে পাড়েজিকে আসতে হয় ধর্মশালা ফাঁকা হওয়ার পরও থাকতে হয় আট দশ দিন লালা তার বরাবরের সঙ্গে কাছাকাছি গ্রামের মানুষ তারা পাড়েজি যা বলল তার থেকে মনে হল এক বাঙালি বাবু এখানে এসেছিলেন এবং ছিলেন কিছুদিন ধর্মশালা তখন প্রায় বন্ধ হয়ে আসছে পাড়েজিও ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ওই সময় একদিন বাঙালি বাবু কোথায় যে বেরিয়ে যান আর ফিরে আসেননি পাড়েজি দিন দুই অপেক্ষা করেছে বাবুর জন্য লালাকে সঙ্গে করে কাছে পিঠে খোঁজ খবরও করেছে বাঙালি বাবুর কোনো খোঁজ পায়নি এখানে কাছাকাছি কোনো পুলিশ চৌকি নেই কোতওয়ালিও নেই যে ঘটনাটা জানিয়ে যাবে পাড়েজি কিছুই জানতে পারেনি তবে বাবুর ঘরে খাটিয়ার পাশে একটা খাতা পড়েছিল পাড়েজি সেটি তুলে রেখে দেয় অনেক পরে এক সময় ত্রিবেদীজিকে দিয়ে আসে খাতাটা বাবুজি কিন্তু তাতে কি লেখা আছে সে জানে না মামুলি হিন্দি পড়াশোনা আর হিসেব রাখার কাজ ছাড়া পাড়িজি আর বাবু কোথায় ঘুরতে যেতেন কিছু বলেননি না যেদিন চলে যান আর ফিরে আসেন না সেদিনও কিছু বলে যাননি কোচ না সঙ্গে ছিল ছিল একটা লাঠি হাতে আর ও বোতল কথাবার্তা আর বেশি কিছু হলো না দুপুর গড়িয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে ফেরার আগে আশেপাশে চোখ বুলিয়ে যাওয়ার ইচ্ছে তবে যাই করি ঘড়ি ধরে করতে হবে নয়তো বাস ধরার জন্য জায়গা মতন পৌঁছতে পারবো না ওই চল আজ উঠি একটা গাছ তো হলো আরে দাঁড়া একটু কথা বলিনি এসে ধর্মশালায় উঠি থাকি দু চার মনিদার গড় যাই হোক তার একটা খোঁজ করতে পারবো কি বলিস বলার আর কি আছে এখানেই তো থাকতে হবে তো পাড়েজি জিজ্ঞেস জিজ্ঞেস করিনি পাড়িজিকে কথাটা বলতেই সে রাজি হয়ে গেল ধর্মশালা তো ফাঁকাই পড়ে আছে মিস্ত্রী মজুর এলে কাজকর্ম শুরু হবে আমরা যদি থাকতে চাই অনায়াসে থাকতে পারি আর দেরি করার কারণ ছিল না আমরা আবার সাইকেল নিয়ে পড়লাম সময় মনে না ঠিক এই জায়গাটায় অঘটন ঘটার কোনো কারণ থাকতে পারে হ্যাঁ পাহাড়ি জায়গা ঠিকই তবে মোটামুটি সমতল ঘন জঙ্গলও কাছাকাছি দেখা যায় না দূরে অবশ্য পাহাড়ের ঢল চোখে পড়ে এখন রোদে কেমন কালচে হয়ে আছে পাহাড়ের মাথা কৃপা এত সুন্দর শান্ত জায়গা কে বলবে এরই কোথাও মানুষ হারিয়ে যেতে পারে বলতো আমি মাথা নেড়ে কথায় সায় পরে আমরা বাস সন্ধে বেলায় ত্রিবেদীজির সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছিল আমরা ঠিক সময় মতন বাস ধরে কটরাঘাট ফিরে আসায় ত্রিবেদীজী যেন অনেকটা হালকা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক সামান্যতেই দুশ্চিন্তা করেন বেশি তাঁর হয়তো ভয় ছিল আমরা দুই কলকাতার ছেলে চোখরা ধর্মশালা খুঁজতে গিয়ে বনে জঙ্গলে হারিয়ে না যাই কিংবা একটা ঝঞ্ঝাট না বাঁধিয়ে বসি তা সেসব কিছুই হলো না আমরা সময় মতন ধরে ফিরতে বাস পেয়েছি এতেই তিনি খুশি পাড়েজির দেখা আমরা পেয়েছি শুনে ত্রিবেদীজি বললেন লাক গুড আপনার পাড়েজির সঙ্গে কেমন করে দেখা হয়ে গেল কেন যে সে এখন ধর্মশালায় এসেছে একজন লোকও যে সঙ্গে রয়েছে দু একদিনের মধ্যেই মিস্ত্রি মজুর মালপত্র এসে যাবে ধর্মশালা সারাইয়ের কাজে সব বৃত্তান্তই দিলাম ত্রিবেদীজিকে ত্রিবেদীজি শুনলেন বর্দা যে ওই ধর্মশালায় ছিল তাও ঠিক পাড়েজির বর্ণনার সঙ্গে বর্দার চেহারার বর্ণনা একেবারে মিলে যায় সেদিক থেকে আর কোনো সন্দেহের কারণ নেই কিন্তু মুশকিল হলো বর্দা যে কেন একদিন ধর্মশালা থেকে অদৃশ্য হয়ে গেল পাড়েজি জানে না সে সাল ভরের বেশি হল হ্যাঁ তা হয়েছে হিসেবের আন্দাজ ধরলে তাই হয় তো এখন রহি বাবুকে কাহা খুঁজে পাবেন খুঁজে পাওয়ার আশা আমরাও করছিলাম না তবু বললাম না খুঁজে না পাই কি হয়েছে জানতে পারলে স্বস্তি পাই ত্রিবেদীজি ত্রিবেদীজি দেখুন জায়গাটা যা দেখলাম আর শুনলাম তাতে যদি এমন হয় যে কোনো বুনো পশুর হাতে দাদার প্রাণ গিয়েছে এরকম জানতে পারি তবু বুঝবো তার অদৃশ্য হওয়ার একটা কারণ আছে কিন্তু ওই জ্যোৎস্নার কথা আমরা তো বিশ্বাস করতে পারছি না তাছাড়া এটাও তো অদ্ভুত ব্যাপার যে জ্যোৎস্নাই শুধু নয় একটা নৌকো ধরনের জিনিস ওই জ্যোৎস্নার মধ্যে মাঝে মাঝে বাতাসে শূন্যে ভেসে বেড়ায় এটা কেমন করে সম্ভব বলুন তো ত্রিবেদীজি কিছুই বললেন না আমি বললাম হ্যাঁ ত্রিবেদীজি আমরা ওই ধর্মশালায় গিয়ে দিন কয়েক থাকবো সঙ্গে কথাবার্তা বলে এসেছি হ্যাঁ তার যাবেন জারুর যাবেন ধর্মশালায় ধর্মশালা থেকে আমরা মানিদাগড় যাব ওই বাসপাশের ভাঙা গড় দেখব খুঁজব ঠিক আছে মগর ক্যাসেট দেখবেন ধরবেন পায়দল ও পঁচিশ তিরিশ মাইল পাহাড়ি জায়গা আপনি পায়দল ঢুঁড়ে বেড়াবেন আর উপায় কি ত্রিবেদীজি যেন আমাদের ছেলে মানুষই দেখে অখুশি হয়ে মাথা নাড়তে লাগলেন পরে বললেন ঠিক ঠিক পাতা লাগাতে চান তো বুঝ সুজ কাম করতে হবে বুঝিয়েছেন তা অবশ্য ঠিক কিন্তু অন্য কোনো উপায় যখন নেই তখন পায় হেঁটে বা ত্রিবেদীজির দেওয়া সাইকেল নিয়ে ঘোরাফেরা করা ছাড়া আমরা আর কী বা করতে পারি আনন্দ আর আমি ভাবনা চিন্তা কম করিনি আমাদের মনে হয়েছে পাড়েজির গিরিলাল ধর্মশালা থেকে জায়গাটা খুব বেশি দূরে হওয়ার কথা নয় কেননা বর্দা যদি গড় বলে কোনো জায়গার খোঁজ করে থাকে তাহলে সে কাছাকাছি আস্তানা বলতে তো ওই ধর্মশালাই বেছে নিয়েছিল সেখান থেকেই খোঁজ খবর করতো মন্দারগড় বিশ দূরে হলে বরদানিস্ত্রী অতটা পথ পায়ে হেঁটে ঘুরে বেড়াতো না সেটা তো সম্ভব নয় কাজই বলে যদি কোনো জায়গা থেকে থাকে তবে সেটা ধর্মশালা থেকে অনেক দূরে হওয়ার কথা নয় কথাটা ত্রিবেদীজিকে আমরা বললাম ধর্মশালার দু এক মাইলের মধ্যে কোন জায়গা থাকলে সেটা এখানকার লোকের তো কানে আসতো

জিপ চালাতে জানেন আমি মাথা নাড়লাম জানি না আনন্দ মোটর বাইক চালাতে জানতো আজকাল তো আর চালায় না জিপ গাড়ি সে চালাতে জানে কিনা আমি জানি না আনন্দ বললো শখ করে দু একবার জিপ চালাবার চেষ্টা সে করেছে বটে তবে অভ্যেস তার নেই ওটা ড্রাইভার মিলে যাবে বাহাদুর নেপালি আছে মানে পেটান কা মাগানচেঙের ড্রিপটার এঞ্জিন সারাই করার কাম ছিল ওই ড্রিপ আগে মিললে যায় তো আচ্ছা না মিললে বলতে বলতে থেমে গেলেন ত্রিবেদীজি হঠাৎ তার কি যেন মনে পড়ে গেল ট্রেকার ট্রেকার এখানে ট্রেকার কোথায় পাবো আপনি যে কি বলেন ত্রিবেদীজি ট্রেকার পাবো কোথায় যদি বা জোটে ট্রেকার নিয়ে ঘুরে বেড়াবার মতন টাকা আমাদের কোথায় ত্রিবেদীজি যেন মস্ত একটা ধাঁধার জবাব পেয়ে গিয়েছেন নিশ্চিন্ত মুখ করে বললেন কুমার সাহাব কুমার সাহেব তিনি কে আরে আমার চাচাজির দোস্ত আছে ও কুমার সাহেবের বাড়ি ছিল জব্বলপুর ঘর বাড়ি আছে সাহেবরা তো থাকেন না কুমার সাহেবের উহিয়াপুরে কঠি বানিয়েছেন সাহেবের ফার্ম আছে বাগিচা আছে বড়া শিকারি আছে ও লিখা পড়া জানা আদমি বোট কোট জানেন তা নয় হলো কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্ক কি আরে কুমার সাহাব কাল আমার কাছে আসবেন খাবার ভেজেছেন ও সাহেবের তো ট্রিকার আছে আনন্দ আর আমি মুখ চাবা চাবি করলাম কি কুমার সাহেব জানি না তিনি হয়তো ধনী লোক তার ট্রেকারও থাকতে পারে তা বলে আমরা সেই ট্রেকার পাব কেন আর তিনি বা দেবেন কেন ত্রিবেদীজীকে কথাটা বোঝাবার আগেই তিনি আমাদের ভরসা দিয়ে বললেন যে কুমার সাহেবের ভাবনা তার। তখনকার মতন আমাদেরও বৈঠক শেষ হল পরের দিন দুপুর নাগাদ কুমার সাহেব এলেন ট্রেকার নিয়েই সঙ্গে তার ড্রাইভার আর বেয়ারা বা কাজের লোক ভদ্রলোকের চেহারাটি দেখার মতন মাথায় লম্বা ছিপছিপে গড়ন টকটকে ফরসা রং বছর ষাট বয়স বয়সের ছাপ তেমন চোখে পড়ে না মাথার চুল অবশ্য সব সাদা দাড়ি রয়েছে কুমার সাহেবের দাড়ি অবশ্য অতটা সাদা হয়ে ওঠেনি ওকে দেখলে যথেষ্ট অভিজাত বলে মনে হয় হাসি খুশি মুখ কুমার সাহেবের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন ত্রিবেদীজি আমরা কেন এখানে এসেছি তাও মোটামুটি বুঝিয়ে বললেন কুমার সাহেবের যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না কথাগুলো অথচ কৌতূহল বোধ করছিলেন সব শুনে বললেন যে ওই মাহিন্দাগড় বা মানিন্দাগড় এরিয়াটা উনি জানেন কিন্তু ওখানে তো কেউ যায় না যাবার হুকুম নেই কেন বলুন তো প্রক এরিয়া আমরা কিছুই বুঝলাম না কুমার সাহেব বললেন কেন যে ওখানে কাউকে যেতে দেওয়া হয় না তা তিনিও জানেন না তবে একটা কথা শোনা যায় ব্যাপারটা সত্যি মিথ্যে বলতে পারবেন না তিনি তারপর ঘটনাটার কথা বললেন গত বিশ্বযুদ্ধের সময় ওই পাহাড়ি জঙ্গল এলাকায় ব্রিটিশ মিলিটারিদের একটা গোপন অ্যামিশন স্টোর ছিল শোনা যায় হাই এক্সপ্লোসিভ বোমা টোমা মজুদ থাকত আন্ডারগ্রাউন্ড শেড ছিল ফাইটার প্লেনও ওঠানামা করতো মাঝে মাঝে তো যুদ্ধের শেষে একদিন অ্যামিনেশন স্টোরে দুর্ঘটনা ঘটে আগুন লেগে যায় ভীষণ অবস্থা হয়েছিল যত আওয়াজ তত আগুন ভূমিকম্পের মতো নড়ে উঠেছিল পুরো এলাকাটা তারপর থেকেই বোধ হয় ওটা প্রোটেক্টেড এরিয়া হয়ে যায় অনেকে সন্দেহ আন্ডারগ্রাউন্ডে এখনো কিছু এক্সপ্লোসিভস থাকতে পারে কুমার সাহেব এই ঘটনার কথা তাঁর বাবা তার মামা এদের কাছেও শুনেছেন তখন তো তিনি বালক ছিলেন থাকতেন জব্বলপুরে তা আনন্দ আর আমি কুমার সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকলাম যেন জানতে চাইছিলাম তাহলে এখন কি করা যায় কুমার সাহেব নিজেই হঠাৎ বললেন ওকে আমরা ওই জায়গাটায় যাব তোমাদের আমি নিয়ে যাব গাইড না করলে তোমরা যেতে পারবে না কুমার সাহেবের কথাবার্তা শুনে আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল উনি খুব ভালো বাংলা জানেন আনন্দ কথাটা জিজ্ঞেস করতেই কুমার সাহেব হাসতে হাসতে বললেন কলকাতায় আমাদের বাড়ি আছে ভবানীপুরে ব্যবসা আছে ফ্যামিলি বিজনেস আমি অবশ্য ব্যবসা দেখি না তবে কলকাতায় যাই সেখানে আমার অনেক বন্ধু আছে হে ম্যান আমি মেডিকেল পড়েছি কলকাতায় কোর্সটা কমপ্লিট করতে পারেনি সার্জারিতে ফেল করতাম বারবার কুমার সাহেব হো হু করে হাসতে লাগলেন কুমার সাহেব হলেন প্রবীণ লোক আমাদের মতন ছেলে আর হটকারিতা তার নেই তবে উৎসাহ আছে প্রবল উৎসাহ সেদিন সন্ধেবেলা কুমার সাহেবকে ঘিরে আমাদের আলোচনা হল অনেকক্ষণ প্রথমেই যা দেখলাম কুমার সাহেব এমন একটা ব্যবস্থা করছেন যেন আমরা কোনো শিকারের ক্যাম্প বসাতে যাচ্ছি কোথাও গাড়ি তেল মোবিলের ব্যবস্থা থেকে নিজেদের থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা তিনি করে ফেললেন একটাই অসুবিধে হলো কুমার সাহেব তো তাঁবুর ব্যবস্থা করে আসেননি তা যে বনে জঙ্গলে তাঁবু ফেলে থাকতে পারবেন না ওই পাড়েজির ধর্মশালাতেই থাকতে হবে ব্যবস্থা সব পাকা করে কুমার সাহেব বললেন ডায়েরিতে কি লেখা আছে একবার পড়ো ভালো করে শুনি ডায়রি খাতাটা আমার কাছে কাছে থাকে পড়লাম যা লেখা ছিল মন দিয়ে শুনলেন কুমার সাহেব তারপর বললেন আমি এতকাল আছি এদিকে এত ঘোরাফেরা করেছি কিন্তু তোমাদের এই জোৎস্নার কথা তো শুনিনি প্রোটেক্টেড এরিয়ার কথা যা শুনেছি তা তো বললাম তোমাদের তাহলে কথাটা কি মিথ্যে বলছেন আরে না না তা বলছি না তবে এরকম একটা ঘটনার কথা এখানে কেউ জানবে না এটা কেমন করে হয় যদি না হয় তবে দাদা খবরটা পাবেন কোথা থেকে কুমার সাহেব মাথা নাড়লেন তা তো ঠিকই তারপর বললেন গুজব নয় তো চোখের ভুলে কত রকম গুজব রটে আবার গুজব নিয়ে বইপত্র লেখা হয়ে যায় দেখো আমি নিজে একটু ইউএফও নিয়ে বইপত্র দেখেছি আমার ইন্টারেস্টও আছে কিন্তু দেখলাম ওই যে গ্রহান্তর থেকে মাঝে মাঝে এটা সেটা আমাদের পৃথিবীতে নেমে আসে বলে শোনা যায় তার বেশিরভাগটাই তো গল্প আমরা আমরাও ওসব বিশ্বাস করতে পারি না কুমার সাহেব কিন্তু একেবারে গল্প বলে উড়িয়ে দিতেও পারি না এটা বিশেষ করে এই ঘটনার পর আমার বর্দা মিথ্যে কথা লেখার মানুষ তো না 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 তা নয় তুমি হয়তো অবাক অবাক ঘটনার কথা অনেক পড়েছ আমি সামান্য পড়েছি ওয়েস্ট ভার্জেনিয়ায় এক সময় আহ সিক্সটি সেভেন হবে ঝাঁকে যাকে অদ্ভুত জিনিস দেখা যেত সাত ফুট মতন লম্বা রেড দৃশ্য দেখার পর গবেষণাও অনেক হয়েছিল কিন্তু ধরা কিছুই পড়েনি আগুনে গোলা নীল মতন দেখতে ছাতার মতন একরকম ইউএফও মানে ওই যে ফ্লাইং সসার এরকম কত কিছুর কথা শোনা যায় প্রমাণ তো কিছুই হয়নি তার মানে আমি বলছি না তোমার দাদা মিথ্যে কথাগুলো লিখেছেন আমি বলছি তার সোনার ভুল হতে পারে চোখের ভুলও হতে পারে চোখের ভুল চোখের ভুলটাই বেশিরভাগ সময় হয়ে থাকে করে হবে তোমাদের বয়স কম এখন বুঝবে না পরে দেখবে চোখ অনেক সময় ভুল করে মনও ভুল করে কিছু রেড তো থেকে যায় জীবনে ভাই মেরার বা আয়নার কথায় ধরো আয়নায় আমরা রিভার্স দেখি কিন্তু মাথা বা পায়ের বেলায় তো সেটা উল্টে যায় না মাথা উপরেই তাকে পা নিচে কাল আমরা ওই জায়গাটায় যাব ওটা মন্দার গড় হোক বা মানিদাগড় গড় যাই হোক যাবো দেখবো সেখানে কি রহস্য আছে পরের দিন বিকেলের গোড়ায় গিরিলালের ধর্মশালায় পৌঁছে গেল কুমার সাহেবের ট্রেকার গাড়িতে আমরা চারজন কুমার সাহেব ড্রাইভার আনন্দ আর আমি। ট্রেকার গাড়ি কেমন থতমত খেয়ে গেল। কুমার তার ঘরের ব্যবস্থা করে নিলেন পাড়েজির সঙ্গে পাড়েজির লোক লালা ঘরদর পরিষ্কার করে দড়ির খাটিয়া বিছিয়ে দিল বিকেলে আমাদের চা খাওয়া হলো কুমার সাহেবের ব্যবস্থা সন্ধে হয়নি তখনও কুমার সাহেব বললেন চলো সারাদিন পরে বিকেল থেকে সামান্য মেঘলা হয়েছিল বৃষ্টি হবে বলে অবশ্য মনে হয়নি ট্রেকারের মধ্যে আমাদের নানান সরঞ্জাম কুমার সাহেবের ব্যবস্থা সব খাবার দাবার থেকে বিশ্রাম নেওয়ার গদি বালিশ বড় বড় টর্চ মায়ের একটা স্পটলাইট পর্যন্ত নেহাত আগে ভাগে জানতেন না কুমার সাহেব নয়তো তিনি তার বন্দুকটাও নিয়ে নিতেন সেটা তো আর সঙ্গে আনেননি কটরাঘাট আসার সময় অবশ্য আমাদের আনন্দের কাছে একটা পাহাড়ি গুপ্তি আছে ট্রেকার চলতে শুরু করল কুমার সাহেব পথ বলে দিচ্ছিলেন পাহাড় জঙ্গল জায়গা এখানে পথ বলে তো কিছু নেই আন্দাজে এগিয়ে চলা যেতে যেতে অন্ধকার হয়ে গেল অন্ধকারের মধ্যেও চোখে পড়ছিল দূরে কোথায় যেন কালো মেঘের মতন ভাঙা কি দেখা যাচ্ছে কুমার সাহেব টর্চ ফেলে বললেন ওগুলো ভাঙা গড় পাথরের কত কাল ধরে পড়ে আছে ঘন জঙ্গলের এক গন্ধ আছে সামনে গিয়ে না দাঁড়ালে বোঝা যায় না অনুভব করাও যায় না তবু এই গন্ধ যেন গাছ লতাপাতার আর অন্ধকারের এক বন্য গন্ধ একটু ভয় ভয়ও হয় ট্রেকার যাচ্ছে তো যাচ্ছেই একই পথে বার কয়েক ঘোড়াও হয়ে গেল ঘড়িতে রাত সাড়ে আটটা প্রায় বৃষ্টিও শুরু হলো হঠাৎ আচমকা আমাদের ট্রেকার দাঁড়িয়ে গেল কুমার সাহেব টর্চ ফেললেন ওই দেখো দেখলাম লোহার বড় বড় অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে তার কাঁটা ঢুকিয়ে সামনে একটা বিরাট বাধা দাঁড় করানো আছে সোজা কথায় তার কাঁটার ফেন্সিং কুমার সাহেব গাড়ির জোরালো স্পটলাইট জেলে দিলেন বোঝা গেল ফেন্সিং এর উপারে যাওয়া চলবে না ওটা প্রোটেক্টেড এরিয়া কুমার সাহেব বৃষ্টির মধ্যেই আলো ফেলে ফেলে দেখতে লাগলেন তারপর বললেন এ তো দেখছি ভয়ঙ্কর অবস্থা প্রথমে কাঁটা তার তারপর কংক্রিটের থাম তারপর খাদ শেষে ওয়াচ টাওয়ার তারপর যে কি আর দেখতে পাচ্ছি না এখানে এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জায়গা জানতাম না তো আশ্চর্য Very strange. আমাদের ট্রেকার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ঘন জঙ্গল বড় বড় গাছ লতা পাতায় সামনের দিকটা আড়াল পড়ে গিয়েছে আশপাশেরও একই অবস্থা বৃষ্টিও পড়ে যাচ্ছিল সমানে সমস্ত পরিবেশটাই কেমন ভীতিকর গাড়ির হেডলাইট মাঝে মাঝে জ্বালানো হচ্ছিল আবার নিভিয়ে ফেলা হচ্ছে অকারণে ব্যাটারি নষ্ট করে লাগতে খানিক্ষণ পর কুমার সাহেবের কথা মতন আমাদের গাড়ি আরো তিরিশ চল্লিশ গজ এগিয়ে গেল গড়িয়ে গেল বলা যায়, কেননা সামনের দিকটা ঢাল রয়েছে তবে আর যাওয়া গেল না বিশ পঁচিশ কাটার গা ধরে ধরে পাশ দিয়ে এতক্ষণ আমাদের গাড়ি এগিয়েছে আর তো উপায় নেই এগোবার তার কাটার সেই বিশাল ফেন্সিং কিন্তু ওই খাদের মধ্যে কেমন নেমে গিয়েছে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই গাড়ি ঘুরিয়ে নিতে বললেন কুমার সাহেব আজ আর ঘোরাঘুরির চেষ্টা করে লাভ নেই চলো ফিরে যাই কাল দিনের বেলায় আসা যাবে দিনের বেলায় দিন ছাড়া উপায় কি এই প্রোটেক্টেড এরিয়ার খোঁজ খবর তো আগে নিতে হবে তারপর তো অন্য কথা গাড়ি ফিরে চলল কুমার সাহেব আমার কিন্তু খুব অবাক লাগছে বর্দাতার লেখার মধ্যে কোথাও এই কথা তো তো লেখেননি। আমিও তাই ভাবছি জায়গায় গোলমাল রয়েছে বলছো আমরা অন্য জায়গায় এসে পড়েছি তাই না কি জানি না অন্য জায়গায় এলেও কাছাকাছি আশেপাশে এসেছি যে তা তো ঠিকই কেমন করে বুঝলেন এই জঙ্গলের মধ্যে এগোবার আর কোন রাস্তা তো দেখিনি তো ঠিক সামান্য চুপচাপ থাকার পর কুমার সাহেব বললেন আমি ওই এরিয়ার কথা বুঝলে। ভাবছি এরকম তিন দফা ব্যারিয়ার আর কোথাও তো দেখিনি বাবা হ্যাঁ দেখেছি যুদ্ধের ছবিতে আমাদের কলেজ লাইফে খুব যুদ্ধের ছবি আসতো কলকাতার কথা বলছি যুদ্ধ শেষ কিন্তু বিদেশের বাজারে তখন বহুত ওয়ার পিকচার জমে গিয়েছিল বেশিরভাগই প্রপাগ্যান্ডা পিকচার পয়সা কামাতে তার কিছু কিছু পাঠিয়ে দিত এখানে সেই ছবিতে হিটলারের নাজিদের তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্পের চেহারা দেখেছি ভয়ঙ্কর জিনিস বৃষ্টির ছট আসছিল জোরেই বৃষ্টি হচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ যেন ঢাকা পড়ে যাচ্ছে বৃষ্টির শব্দে আচ্ছা এখানে তো সেরকম কিছু থাকার কথা নয় না কথা তো নয় তবে আমাদের এখানে গত যুদ্ধের সময় বেশ কয়েকটা প্রিজেনার্স ক্যাম্প তো ছিল মানে প্রিজেনার্স অফ ওয়ার্ডদের রাখা হয়েছে যেখানে ওই যুদ্ধবন্দী শিবির হম এদিকেও একটা ছিল জায়গাটার নামটা মনে পড়ছে না লেটমি থিঙ্ক বেনি পাহাড়ল না 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 রোহিতগড় হাতড়া মান্ডি মনে পড়েছে নামটা বোধ হয় মান্ডিগড় ছিল ইনফ্যাক্ট জায়গাটা একেবারে বিহার বর্ডারের গায়ে ক্যাম্প ছিল সেখানে ছিল তবে যে বলছিলেন এখানে ব্রিটিশ আর্মির লুকোনো অ্যামিনেশন দিপ ছিল দুটোই ঠিক দুটোই হতে পারে মানে মানে এখানকার পুরো এরিয়াটা কত তো আমরা জানি না এখানকার ন্যাচারাল অ্যাডভান্টেজ কি কি তাও জানি না মানে জঙ্গল পাহাড় নদী কোথায় কিরকম তার কোনো আইডিয়াই আমাদের নেই দেখো আমার মনে হয় গোটা এলাকার একটা দিকে ছিল বন্দি শিবির অন্য দিকে নেশনের ছোট কোনো ডিপো কুমার সাহেব এমনও তো হতে পারে আসলে এটা বন্দি শিবির ছিল সেটা যাতে বাইরে জানা জানি না হয় তার জন্য বানিয়ে বলা হতো অ্যামিনেশন ডিপো মাথা নাড়বেন কুমার সাহেব আচ্ছা কুমার সাহেব আপনি কখনো যুদ্ধবন্দি দেখেছেন তবে একবার গয়া স্টেশনে আমাদের ট্রেন আটকে একটা স্পেশাল ট্রেন পাশ করাতে একেবারে শুনেছিলাম ওই গাড়িতে পিওডব্লিউ নিয়ে যাওয়া হচ্ছে আর রাখা ইটালিয়ান আর জার্মান মোস্টলি ইটালিয়ান আফ্রিকার যুদ্ধে ব্রিটিশ তো প্রথমে গোয়ার আর ছিল রুমেল তখন যুদ্ধ চালাচ্ছে আফ্রিকায় তারপর দিন পাল্টালো এরা আস্তে আস্তে জিততে লাগলো তখন অনেক ইটালিয়ান ধরা পড়লো বন্দী হলো তাদের কিছু ধরে এনে এই দেশের ক্যাম্পে রাখা হলো সঙ্গে কিছু অবশ্যই সবই শোনা কথা চোখে কোনো আমি দেখিনি আমাদের ড্রাইভার পাকা লোক রাস্তা চিনতে তার ভুল হলো না ধর্মশালার কাছাকাছি এসে পড়লাম আমরা কুমার সাহেব হঠাৎ বললেন আরে একটা কথা তো মাথায় আসেনি কি কথা পরে বলছি আগে ধর্মশালায় ফিরি সে যাই হোক একটা কথা আপনি আমার বলুন যুদ্ধ যুদ্ধ তো কবে শেষ হয়ে গিয়েছে পঞ্চাশ বছর হতে চলল কবেকার সেই ক্যাম্প এখন তো কমপ্লিটলি মিনিংলেস আমরা স্বাধীন দেশ পঞ্চাশ বছর আগেকার সেই ক্যাম্প এখনো থাকবে কেন আমরা তো যুদ্ধবন্দী ভরে রাখি না না সেই প্রেজনার্স ক্যাম্প নেই কেনই বা থাকবে তবে যে অবস্থায় ওটা হাতে পাওয়া গিয়েছিল আমাদের সরকার বা মিলিটারি সেখানে নতুন করে কিছু করছে কিনা তা তো আমরা জানি না হতে পারে সাধারণ মানুষের চোখের আড়ালে ওখানে কিছু করা হয় হয়তো তাই জায়গাটা প্রোটেক্টেড ধর্মশালায় ফিরে এলাম আমরা বৃষ্টি তখনো পড়ছে মাথা বাঁচিয়ে যে যার ঘরের দিকে ছুটলাম তিনটে ঘর আমাদের কুমার সাহেব একটা ঘর নিয়েছেন একটা ঘরে আমি আর আনন্দ অন্য ঘরে কুমার সাহেবের ড্রাইভার আর বেয়ারা মোমবাতির আলো জ্বলছিল আমাদের ঘরে পোশাক টোশাক বদলানো হয়ে গিয়েছিল আমাদের কুমার সাহেব এলেন মুখে পাইপ এসে আমাদের খাটিয়ায় বসলেন মাথায় একটা কথা চক্কর দিচ্ছিল তাই বলতে এলাম হ্যাঁ বলুন না রেজিনাস ক্যাম্প আর ডিপো যত ছোটই হোক পাশাপাশি থাকতে পারে কিনা সেটাই হচ্ছে কোয়েশ্চেন আমার তো মনে হচ্ছে পারে কেন পারে জানো কেন তুমি যদি যুদ্ধের সময় বন্দি হয়ে শত্রুপক্ষের হাতে গিয়ে পড়ো তবে ওরা তোমায় দিয়ে খাটিয়ে নিতে পারবে মানে যা খুশি করাতে পারে না আইন মাফিক যা করানো যায় করাতে পারে কিন্তু একটা বইয়ে পড়েছিলাম জার্মানরা যুদ্ধবন্দীদের দিয়ে জোর করে ভয়ঙ্কর কাজ কাজকর্ম করাত এমন কাজ যাতে তোমার পক্ষে বেঁচে থাকার আশা কমে যায় একে বলা হতো ডেঞ্জারাস মেশিন সোজা কথায় তুমি মরো ক্ষতি নেই আমি আমার কাজটি উদ্ধারের চেষ্টা করব এ তো একরকম হত্যা হুম। হম এখানে এখানেও যদি এমন হয় মানে কে বলতে পারে ব্রিটিশরা যাদের বন্দি করে রেখেছিল তাদের কাউকে কাউকে গোলা বারুদের সঙ্গে কোন ঝুঁকির কাজে পাঠিয়ে দিত কিনা আনন্দ চুপ করে থাকে আমি বললাম কিন্তু এর সঙ্গে বর্দাসী অদ্ভুত রহস্যময় জ্যোৎসনা কোনো সম্পর্ক নেই আবার থাকতেও তো পারে কোন সম্পর্ক এখনই তো কিছুই বলা যাচ্ছে না তাই না কুমার সাহেব মানুষটি আমাদের চেয়েও যেন বেশি উদ্যোগী সকাল হতে না হতেই সাজো সাজো রব তুললেন আমরাও তৈরি হতে লাগলাম গিরিলাল ধর্মশালার পাণেজিও আমাদের উদ্যোগ আয়োজন দেখে খানিকটা ঘাবড়েই গেল ট্রেকার গাড়ি কুমার সাহেব ড্রাইভার বেয়ারা তার ওপর আমরা দুই বাঙালি ছোকরা এত রকম যোগাযোগ দেখে তার ঘাবড়ে যাওয়ারই কথা সে বুঝতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে সকালে আর বৃষ্টি নেই রোদও উঠে গিয়েছিল মাঠ মাটি ভিজে ছিল তখনও অবশ্য কুমার বললেন চলো বেলা করলে অসুবিধে হবে বেরিয়ে পড়লাম আমরা সঙ্গে খাবার দাবার বলতে অল্প হালকা খাবার আর পানীয় জল দুপুরের মধ্যে ফিরে আসবো আমরা ধর্মশালায় তারপর ভাত রুটি সবজির ব্যবস্থা আবার বিকেলে বেরোবো যাওয়ার সময় এই কথা সে কথার মধ্যে কুমার সাহেব বললেন কাল আমি বহুত ভেবেছি ভেবে ভেবে ঘুম হল না ফার্স্ট নাইটে লেট নাইটে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম কি ভাবলেন সাম মিস্ট্রি ইজ দেয়ার ওই মান্ডিগড়ে ইয়েস জায়গাটার নাম মান্ডিগড়ই লোকাল নাম যাই হোক ইটস মান্ডিগড় আমার মনে পড়লো আমি যখন কলকাতা যাওয়ার আগে একবার নাগপুরে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম হকি তখন আমি জাস্ট ইয়াং সেই সময় এই জায়গায় কোথাও একটা মিটিও রাইট পড়েছিল কি যেন বলে বাংলায় হুম রাইট পেপারে খবরটা ছাপা হয়েছিল বড় বড় করে শুনেছিলাম মিটিও রাইটটা হেভি ছিল অত বড় আর হেভি মিটিও রাইট এদিকে কোথাও কোনোদিন পড়েনি পেপারে তো রেগুলার খবর ছাপা হতে লাগলো দু পাঁচ দিন পরে কেউ বলল ওটা মিটিওর নট মিটিও রাইট আরে বাবা ওই নিয়ে পেপারে ঝগড়া লাগিয়েছিল একেবারে ডিফারেন্স টা কি বলো দেখি দেয়ার নো ডিফারেন্স ওয়ান ইজ বেগা দি আদার ইজ পার্ট অফ আ মিটিওর আমি তো তার বেশি বুঝি না আমরাও বুঝি না কুমার সাহেব বইতেই পড়েছি উল্কাপাত আমি একটা ছবিতে দেখেছি আমেরিকায় অ্যারিজোনার কাছে এক জায়গায় বিরাট একটা উল্কাপাত হয়েছিল হাজার হাজার বছর আগে ছোটখাটো উল্কা পৃথিবীর সব জায়গাতেই পড়েছে এ আর নতুন কথা কি তবে এখানে একটা নতুন কথা ছিল এপারে লিখলো মিটিওরটা পড়বার সময় আগুনের গোলার মতন জ্বলছিল আর শব্দ হচ্ছিল মেঘ ডাকার মতন আমরা আর কিছু বললাম না হতেই পারে শব্দ দাউ দাউ করে জ্বলতেও পারে অত তো আমরা জানি না পেপারে তখন জব্বর হল্লা চলছিল ওই মিটিওর নিয়ে কেউ কেউ তখন অন্য থিওরি পেশ করতে লাগলো বললো মিটিওর ওর নয় আলাদা কোনো প্ল্যানেট থেকে একটা গোল ডিব্বা মানে কোনো রাউন্ড অবজেক্ট এসে পড়েছে ফ্লাইং অবজেক্ট আমরা অবাক হয়ে কুমার সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকলাম অন্য গ্রহ থেকে একটা গোল স্পেস এসে পড়েছিলো নাকি এটা আশ্চর্য ব্যাপার মানে সেই উড়ন্ত চাকি বা লাট্টু আরে বাবা চাকি লাট্টু বেলুন টর্পিডো টাইপ বা যাই হোক কেউ তো চোখে দেখেনি যার যা খুশি বলতে লাগলো তারপর তারপর দু চার মাস পরে সব চুপচাপ গপ সব খাতাম তবে একটা কথা ঠিক গভর্নমেন্ট জায়গাটা ঘিরে রাখলো এটা কখন হয়েছিল আমি তখন আং কলেজে বিএসসি পড়ি তারপর কলকাতায় মেডিকেল পড়তে চলে গেলাম স্টেট কোটা ছিল তখন আপনার বয়স কি তখন কুড়ি বাইশ হম টোয়েন্টি টু যুদ্ধ তখন শেষ হয়ে গেছে আগেই আচ্ছা স্যার এমন তো হতে পারে মিটিওর স্পেসশিপ কিছুই নয় একটা এরোপ্লেনে আগুন লেগে গিয়েছিল সেটাই ওখানে ভেঙে পড়েছিল না না এরোপ্লেন ভেঙে পড়লে তার খবর থাকতো কথায় কথায় আমরা অনেকটা পথে চলে এসেছি দিনের আলোয় গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না ড্রাইভার সাহেবের দারুণ চালায় লোকটা কাল রাত্রে এই বন জঙ্গলের পথ বৃষ্টির মধ্যে একেবারে অন্যরকম দেখাচ্ছিল চারপাশে ঘন অন্ধকার যেন কোনো গুহার মতন আমাদের ঘিরে রেখেছিল গাড়ির হেডলাইটের জোরালো আলো অনবরত লাভাচ্ছিল গাছ পাতায় হাওয়া লেগে কেঁপে উঠছিল ভয় পাওয়ার মতনই পরিবেশ কোথায় যে চলেছি তাও যেন জানা ছিল না আজ অবশ্য সেরকম অবস্থা নয় জঙ্গলের পথে কোথাও রোদ কোথাও ছায়া গাছপালা কত নরম দেখাচ্ছে এখনো বৃষ্টির জল শুকিয়ে যায়নি গাছের ডালপালা থেকে বুনো পাখিও ডাকছিল মাঝে মাঝে আমি চুপচাপ ছিলাম অন্য মনস্ক হঠাৎ মাথায় কেমন অদ্ভুত চিন্তাটা এলো আচ্ছা এমন যদি হয় কুমার সাহেব উল্কাপিণ্ড যে কাহিনী শোনালেন তা যদি না হয়ে সত্যি সত্যি সে সময় একটা উড়ন্ত চাকি এসেই থাকে মহাশূন্য থেকে পারে না এত যে কথা আমরা শুনি ইউএফর তার সবই কি গল্প যদি গল্পই হবে তবে এ নিয়ে এত মাথা ব্যথা গবেষণা কেন বিদেশে কত বই লেখা হয়ে গিয়েছে সরল সাদা বাটা মানুষ ছিল ঠিকই তবে দাদার মতিভ্রম তো হয়নি নির্বোধ মানুষ তো দাদা নয় আমি আগেই বলেছি দাদা শিক্ষিত ছিল ইঞ্জিনিয়ারিং পাশ করা লোক বোকার মতন যে যা বলবে বিশ্বাস করার পাত্র তো সে নয় তবু সেই দাদাই কেন এসব উদ্ভব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে যাবে কেনই বা বিশ্বাস করবে অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলো জানি না গ্রহান্তরের বস্তু সম্পর্কে বরদার বিশ্বাস যদি নাই বা বলি বলতে পারি হয়তো কিউরিয়সিটি কৌতূহল আনন্দ আমার গায়ে ঠেলা দিল টাকা না কি ভাবছি যত যা ভাবছিলাম বলতে কেমন দ্বিধা হল সামান্য পরে বললাম আচ্ছা একটা উড়ন্ত আমি কুমার সাহেবের দিকে তাকালাম কুমার সাহেব কোনটা ওই পেপারে যখন এই খবর বেরিয়েছিল আলোচনা হয়েছিল সালের কথা বলছো আমি একেবারে ঠিক ঠিক বলতে পারবো না তবে নিয়ারলি ফর্টি ইয়ার্স ব্যাক হুম চল্লিশ বছর তো হবেই ব্রিটিশ জামানায় নয় ধরুন এমন যদি হয় তখন কোনো গ্রহান্তরের একটা সসের বা গোল ধরনের জাহাজ সত্যি ওখানে এসে পড়েছে ছিটকি তোর মাথায় ওটা দেই চিন্তাটা এলো কেমন করে না বলছি না ওটা বলবি বা কেন আরে কেন পড়বে না এমন কোনো যন্ত্র কি আছে যা বিগড়য় না সেদিন আমেরিকায় কি হলো এই তো পঁচাশি ছিয়াশি সালের কথা কি নাম যেন শাটলটার কি যেন একটা অত বড় স্পেস শাটল মহাশূন্য যার কাছে জল ভাত আকাশে উঠতে না ছাই এখনকার দিনেও তো এরকম হয় নাকি কুমার সাহেব আমাদের কথা শুনছিলেন বললেন যুক্তি হিসেবে এটা ঠিকই তবে এক্সাক্টলি কি হয়েছিল তা তো আমরা জানি না ওই দেখো এসে পড়েছি তাকিয়ে দেখি গতকালে সেই জায়গায় পৌঁছে গেছে প্রায় কিন্তু কাল রাত্রে অন্ধকার আর বৃষ্টির মধ্যে যা দেখেছিলাম তা যেন খুবই ঝাপসা কুমার সাহেব এক জায়গায় গাড়ি গাড়ি থামাতে বললেন আমরা নেমে পড়লাম কাল আমরা ভুল দেখিনি তবে এমন স্পষ্ট করে দেখতেও পারিনি আজ দেখলাম তার কাঁটার যে বেড়া সোজা চলে গিয়েছে গিয়ে ক্রমশ পাতাল প্রবেশের মতো নিচু হয়ে নেমেছে সেই তার কাঁটার বেড়ার ধরনটা আলাদা মাথায় যে বেশ উঁচু তাতে সন্দেহ নেই বেড়া দেখে প্রথমেই মনে হয়েছিল লোহার খুঁটির বেড়া এখন বোঝা গেল খুঁটিগুলো লোহার রং করা আর খুঁটির গায়ে গায়ে শাল গাছের খোঁটা চট করে দেখলে বোঝা যায় না যে লোহার খুঁটির গায়ে গায়ে শাল খুঁটিও আছে কেন আছে বেশি পাকাপোক্ত করার জন্যে না চোখের ভুল ঘটিয়ে দেওয়ার জন্য খুঁটির পর খানিকটা জমি জঙ্গুলে জমি পাথর ঝোপ ছাড়ে ভর্তি তারপর কংক্রিটের থাম গতকাল যা মামুলি থাম বলে মনে হয়েছিল এখন দেখা গেল সেগুলো নেহাত কংক্রিট পিলার বা থাম নয় প্রথমত একটা থামের সঙ্গে আরেকটা থামের দূরত্ব প্রায় বিশ পঁচিশ ফুট হলেও থামের তলার দিকটায় মাটি ছুঁয়ে টানা পাঁচের চলে গিয়েছে অন্য থাম পর্যন্ত পাঁচিলটা ফুট তিনেকের বেশি উঁচু মনে হয় না কিন্তু ঢেউ খেলানো পাঁচিল কেন কে জানে এরপর আরও খানিকটা তফাতে মানে বড় নালার মতন খাল খাল কতটা চওড়া বোঝা যায় না তিরিশ চল্লিশ গজ হতে পারে খালের ওপারে ওয়াচ টাওয়ার আনন্দ কলকাতা থেকে আসার সময় এনেছিল সঙ্গে ছিল আজ আমি বাইন হাতে নিয়ে আরও একটু দেখার চেষ্টা করলাম তারপর আনন্দ নিল দেখল শেষে কুমার সাহেব কুমার সাহেবের শিকারী চোখ তাছাড়া বন জঙ্গল তাঁর চেনা তিনি একটু উঁচু জায়গায় গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলেন খানিকটা সময় তারপর কাছে এসে অবাক গলায় বললেন মাই গড তোমরা কিছু দেখো কি আরে ওদিকে যে হাফ রাউন্ড শেপের কটা ব্যারাক আছে ব্যারাকগুলো কেমন করা একেবারে মিলিটারি কায়দায় গ্রিন আর খাকি রঙে লেপটে রেখেছে তার পাশে পাশে আবার দু একটা করে বড় বড় গাছ নিম হতে পারে আমরা সত্যি অতটা খেয়াল করিনি কিংবা হয়তো বুঝিনি কুমার সাহেব আনন্দের দিকে তাকালেন বললেন আনন্দ এখানে কোনো মিলিটারি ব্যারাক আছে ফর শিওর মানে মিলিটারি তার আবার মানে কি মিলিটারি দেখলেন না বানাকুলার হাতে দাঁড়িয়ে থাকলে শিওর দেখা যাবে তাহলে চলো আর একটু এগিয়ে যাই গাড়ি নিয়ে আরো খানিকটা এগিয়ে দেখা গেল সামনে গাড়ি যাবার পথ নেই একেবারে খাদের মতো নিচু হয়ে নেমে গিয়েছে ঘন জঙ্গল ওই জঙ্গলের মধ্যেও ফেন্সিং এর কিছু দেখা যায় বাকি দেখা যায় না আড়ালে পড়ে গিয়েছে তার ওপারে পাহাড়ের মাথা একটানা কোথাও উঁচু কোথাও নিচু পাহাড়ের মাথায় আকাশ নেমেছে যেন কুমার সাহেব নিজের মনেই মাথা নাড়তে নাড়তে বললেন এই দিক দিয়ে ভেতরে যাওয়ার কোন উপায় নেই তাহলে অন্য যাওয়ার চেষ্টা করতে হবে ওই পাহাড়ের দিক দিয়ে নিশ্চয় কোনো পথ আছে আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় এসেছি বুঝলে এখান দিয়ে মান্ডিগড়ে যাওয়া যায় না অন্য রাস্তা খুঁজে বের করতে হবে একেবারে উল্টো দিক থেকে হঠাৎ আমার মনে হলো বর্দাকে কি মিলিটারিরা ধরে ফেলে গুলি করে মেরে ফেলেছে কিন্তু কেন আর কথাটা কেনই মনে হল কে জানে বিকেল ফুরতেই আবার তর্জোর শুরু হল কুমার সাহেবের ড্রাইভার পাকা লোক আমরা নজর করে দেখেছি গাড়ি নিয়ে বেরোবার অনেক আগে থেকেই ড্রাইভারজি গাড়িটার তদারকি সেরে নেয় ভালো করে ইঞ্জিন দেখে তেলকালি মুছে নেয় ব্যাটারি পরক করে দেখে রেডিয়েটারের জল তেল তো অবশ্যই দেখা দরকার চাকার হাওয়া ঠিকঠাক আছে কিনা দেখে নেয় ড্রাইভারজি হল ছত্তিশগড়ের লোক দেখতে গাড়টা গোট্টা মুখের আদল অনেকটা বর্মিদের মতন কেমন যেন ভাঙা চোখ দুটি গোল গোল ওর নাম আখলা আখলা বলল গাড়ির তেল কম রয়েছে বিশ পঁচিশ মাইলের বেশি ঘোরাফেরা করা যাবে না বড় ক্যান করে যে তেল আনা হয়েছিল তা শেষ আবার তেল আসবে ক্যানে আসবে বাসে ত্রিবেদীজি পাঠাবার ব্যবস্থা করবেন বাস স্টপে গিয়ে সেই তেল নামিয়ে আনতে হবে এসব আগামীকালের কথা আজ যতটা তেল আছে তাতেই কাজ চালাতে হবে কুমার সাহেব বললেন অল রাইট আমরা আজ দশ বারো মাইলের মধ্যেই রাউন্ড মারব রাস্তা তো একই খুব নজর করে দেখব কোন শর্ট ওয়ে আছে কিনা মানে জঙ্গলের গাছ ঝোপঝাড় অনেক সময় অন্য রাস্তা আড়াল করে রাখে তাই না জঙ্গল বড় ভুলাইয়া জায়গা বলেই অন্য কথায় চলে গেলেন কুমার সাহেব কাল তেলের নতুন আসার পর গাড়িতে তেল ভরে একেবারে ক্যান তিনি পুরো চক্কর মেরে পাহাড়ের ওপাশ দিয়ে মেলফ্রি মার্কা ওই ছাউনির দিকে যাওয়ার চেষ্টা করবেন তার ধারণা এই দিক দিয়ে মানে পূবের দিক দিয়ে ওই ক্যাম্পে যাওয়া যাবে না পশ্চিম দিয়ে যাওয়া যাবে আর যাই হোক ক্যাম্পের লোকদের জন্য আসা যাওয়ার রাস্তা তো নিশ্চয়ই আছে এমন তো হতে পারে না যে ওখানকার লোকগুলোকে একেবারে আইসোলেট করে রাখা হয়েছে সেটা তো অসম্ভব আমি বললাম কিন্তু এমন যদি হয় স্থল পথে কোনো যোগাযোগ রাখা হয়নি না না হয় না তা হয় না ওটা তো কোনো দ্বীপ নয় আমাদের বেরোতে বেরোতে বিকেল শেষ হয়ে এলো তবে আলো তখনও ফুরিয়ে যায়নি আজ কোনো তাড়াহুড়ো নেই বেশি দূর তো আমরা যাব না উপায় নেই তবে আমার মনে হল যে কাজের জন্য আমরা যাচ্ছি অন্ধকার হয়ে গেলে সে কাজ হবে কেমন করে বন জঙ্গলের ভেতরটাকে কুমার সাহেব বলেছেন ভুল ভুলাইয়া আর কথাটা মিথ্যে নয় কিন্তু ওই বন জঙ্গলের মধ্যে গাছপালা ঝোপঝাড়ের আড়ালে যদি কোনো চোরা পথ বা শর্টকাট রাস্তা থেকেই থাকে তবে আমরা অন্ধকার হয়ে গেলে দেখতে পাব কেমন করে হ্যাঁ আমাদের কাছে জোরালো টর্চ আছে গাড়িতে স্পটলাইটও আছে তা থাকুক দিন দুপুরের আলোয় গাড়িতে যেতে যেতে যেভাবে চারপাশে নজর করা সম্ভব অন্ধকার হয়ে গেলে তো সেটা সম্ভব নয় কুমার সাহেব যে এসব বোঝেন না তা নয় তবু তিনি যখন বলছেন বেরোনো গেল অন্যদিকে গাড়ি যে পথে যায় সেই পথ ধরে খানিকটা এগিয়ে সিকিমাইল কি আগ গাড়ি থেমে গেল কুমার সাহেবই থামাতে বললেন তখনও ফিকে আলো ছিল গাড়িতে বসেই সামনে বাঁ দিকে কুমার সাহেব পাঁচ সাতটা বড় বড় গাছ গায়ে গায়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে আশেপাশে ঝোপ গাছগুলোর মধ্যে নিম আর অসত্য গাছ আমি চিনতে পারলাম বাকি পারলাম না কুমার সাহেব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ড্রাইভার আখলাকে নেমে গিয়ে দেখতে বললেন কি যেন আখলা নেমে গেল কি দেখতে পাঠালেন স্যার ওই কাপড়া পরে আছে ওখানে কিসের কাপড়া আখলা ঘোরাফেরা করে ফিরে এলো বলল ছেঁড়া গামচার একটা টুকরো পরে আছে মিটে লাগানো সাহাব কুমার সাহেব নিজে নেমে গেলেন একটা কাঠি কুড়িয়ে নেড়ে চেড়ে দেখলেন জিনিসটা ফিরে এসে বললেন গামচার টুকরোই লাল রঙের মাটিতে জলের ওদূরে বোঝার উপায় নেই আর রং কোন দেয়াতি লোকের গামছা হবে এই পথ দিয়ে আসা যাওয়া করেছে কখনো গাড়ি আবার চলতে শুরু করল চলতে চলতে এক জায়গায় বড় বড় পাথর চোখে পড়ল বিরাট বিরাট পাথরের চাই। পাথরগুলো এলোমেলো পড়ে আছে যেন এখানে একটা পুচকে পাহাড় তৈরি হয়ে উঠেছিল কোনো সময় পাথরগুলো এমন ভাবে সাজানো যে একটার পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায় তবে গাড়ি নিয়ে যাওয়া যায় না কুমার সাহেব গাড়ি থামাতে বললেন নামতে বললেন আমাদের কুমার সাহেব নামলাম আমরা পাথরগুলোর কাছাকাছি গিয়ে আনন্দ বলল এগুলো এগুলো কি পাথর এত কালো বর্ষাকালে জলে ধুয়ে ধুয়ে ওই রকম দেখাচ্ছে দুলো ময়লা নেই সাফ সুফ দুটো বড় বড় পাথরের তলা দিয়ে আমরা এগিয়ে গেলাম সামান্য পায় তলায় ছোট ছোট পাথর পাথর টোপকে টুপকে এগোতে হচ্ছিল কোথাও কোথাও ঘাস গজিয়েছে কোথাও বা ছোপ বড় দুই পাথরের মাঝপথ দিয়ে এপারে এসে দেখি সামনে যেন বিশাল মাঠ অবশ্য পাথরে পাথরে ভর্তি পাহাড়ের নিচে যেমন হয় অনেকটা সেরকম একটা মাথা ভাঙা গুম্বুজ মতন দাঁড়িয়ে আনন্দ নানা জায়গায় ঘোরাফেরা করেছে দেখেছে অনেক কিছু সে না মন্দির নয় ওটা ভাঙা রথ রথ ওই যে নিচে দুটো চাকা দেখছিস না পাথরের চাকা এখানে কোনো সময় নিশ্চয়ই কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছিল এই পাথুরের জায়গায় যুদ্ধ রথ দেখে তো তাই মনে হচ্ছে কোন বইয়ে যেন পড়েছি আগেকার দিনে কোনো রাজা রাজরা যুদ্ধে জিতলেই একটা রথ বানিয়ে রেখে যেতেন যুদ্ধ জয়ের চিহ্ন বিজয় রথ ভাই না না আনন্দ এখন মনে হচ্ছে যুদ্ধ নাও হতে পারে দু তিনশো বছর আগেকার কোনো মাঠ মন্দির হতে পারে পাহাড়ের তলায় পাথর জোটানো সহজ কাজেই পাথরের তৈরি মঠ মন্দির গড়ে উঠত আমরা আরো একটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রায় যেন চোখের পলকে আলো মরে গেল অন্ধকার দূরে পাহাড়ের ঢাল চলে গিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উধারে ঘুট ঘুটে অন্ধকার চলো পেরা যাক চর্চ আমাদের সঙ্গে ছিল ফিরে এলাম সাবধানে গাড়ির কাছে পৌঁছে দেখি কখন যে সন্ধে নেমে গেছে বুঝতেই পারিনি অন্ধকার ঘন হয়ে এসেছে গাড়ি নিয়ে ফেরাই উচিত ছিল কুমার সাহেবের খেয়াল হলো আরো একটু এগিয়ে তবে ফিরবেন এই সময়ে বাতাস উঠল ঝোড়ো বাতাস নয় আমাদের বাংলাদেশে শরৎকালের সন্ধ্যের বাতাসও নয় এই বাতাস কেমন গা শির করানো অনেকটা হেমন্ত কালের মতন হেমন্তকালের কালের মতনই হালকা কুয়াশা যেন গাছপালার ডালে পাতায় ঝোপে ঝাড়ে জমে উঠছিল আমরা আসছিলাম, হঠাৎ একটা কানে প্রথমে খেয়াল করেছিল এই কিসের শব্দ না কান পাতলাম আমরা সত্যি একটা শব্দ মাটিতে নয় আশেপাশে নয় আকাশে আকাশের কোনো কোণ থেকে শব্দটা আসছিল এরোপ্লেন নাকি কই কোথায় প্লেন হলে অনেক দূরে আছে এত মৃদু শব্দ আকাশে তারা ফুটে উঠতে শুরু করেছিল কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে আমি বললাম প্লেনের তলায় তো দুটো আলো থাকে দেখেছি লাল আর সবুজ মিটমিট করে জলে তারার মতো আলো কই আলোর কোনো চিহ্ন নেই শুধু তারাই চোখে পড়ে আকাশে শব্দটা সামান্য জোর হলো। ওই শব্দ শুনলে মনে হবে মাথার উপর ভোমরা উঠছে যেন আশ্চর্য কুমার সাহেব তাকিয়ে থাকলেন আকাশের দিকে আনন্দ বোকার মতো টর্চ ফেললো শুনে আমার যে কি মনে হচ্ছিল কে জানে আনন্দ বলল কৃপা এখন কৃষ্ণপক্ষ না হ্যাঁ কৃষ্ণপক্ষের মধ্যেই আমরা কলকাতা ছেড়ে বেরিয়েছিলাম পাঁজি পুঁথি পড়ে আর দেখিনি আমার হিসেবে এখন হয় চতুর্দশী বা অমাবস্যা ত্রয়োদশী হতে পারে তবে চতুর্দশী বলেই মনে হল কুমার সাহেব আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন শব্দটা পাহাড়ের দিক থেকে আসছে মান্ডিগড়ের দিকে উম ওইদিকেই কিসে শব্দ প্লেনের শুনেছি যুদ্ধের সময় এরকম চুপচাপ জাপানি প্লেন আসতো বহুত উঁচু দিয়ে আমাদের বর্ডার এরিয়ায় কিন্তু এ আর জাপানি প্লেন নয় তবে আমাদের প্লেন মাস্ট বি আওয়ার প্লেন ওই মিলিটারি বেস্টায় আসছে মান্ডিগড়ে শিওরলি কিন্তু আলো আলো নেই কেন কি জানি জেনারেল স্যার একেবারে লুকিয়ে চুকি চুপি আসে নামবে কেমন করে নিচে মাটিতে কোনো আলো দেওয়া আছে না আমার জন্য আমরা তো হয়তো দেখতে পাচ্ছি না কথাবার্তার মধ্যেই আচমকা আমাদের চোখে পড়ল মিহি একটা আলো আবছা জ্যোৎস্নার মতোন পাহাড়ের উপাসে যেন ফুটে উঠল ওই আলো দেখলে মনে হবে বৃষ্টির জলকনায় ভেজা একেবারে নরম ধোয়া ধোয়া চাঁদের আলো আমার কেমন গা ছমছম করে উঠছিল উত্তেজনাও বোধ করছিলাম হয়তো শব্দটা একেবারেই কমে গেছে আমরা উৎকর্ণ হয়ে থাকলাম কিন্তু সবই নিস্তব্ধ শুধু শুধু ঝিঁঝি ডাকছিল গাছপালার আড়ালে পরের দিন খানিকটা বেলায় একটা লরি এসে থামল ধর্মশালায় পাড়েজি হাক শুরু করল লরি দেখে ধর্মশালা মেরামতির মালপত্র এসেছে একক্ষেপ মিস্ত্রি মজুর আসেনি পরে আসবে অন্য লরিতে আরো মাল আসার সময় লরিওয়ালার সঙ্গে লোক ছিল একজন খালাসের মতন পাণেজি লালা ড্রাইভার আর খালাসি মিলে মালপত্র নামাতে লাগলো দেখলাম অ্যাসবেস্টস শীট নামল গোটা দশেক লোহার অ্যাঙ্গেল গোটা পাঁচেক কাঠকুঠো সামান্য ফেন্সিং এর মামুলি তার কয়েক বস্তা সিমেন্ট আমাদের অবশ্য লরি নিয়ে মাথা ঘামাবার কোন দরকার ছিল না কুমার সাহেব আজ সকাল থেকেই বড় অস্থির হয়ে পড়েছেন কালকের ঘটনার পর থেকেই তিনি উত্তেজিত আজ যেন তিনি আরও উত্তেজিত অস্থির আখলা গেল গাড়ি নিয়ে সেই বাস রাস্তার মোড়ে তেলের বড় ক্যান আনতে একটা ক্যানের তেল সে গাড়িতে ঢেলে নিয়ে ফাঁকা ক্যানটা আবার বাসে চাপিয়ে দেবে ছোট একটা ক্যান গাড়িতে চাপিয়ে নিয়ে ফিরে আসবে বলা যায় না কখন পথে ঘাটে তেল ফুরিয়ে যায় কুমার সাহেব এসব ব্যাপারে যথেষ্ট সাবধানী ব্যবস্থা পাকা করেই এসেছেন হঠাৎ দেখি কুমার সাহেব লরি ড্রাইভারের সঙ্গে গাছতলায় দাঁড়িয়ে কী সব কথাবার্তা বলছেন আনন্দ আর আমি আমরাও কালকের ঘটনার পর রীতি চঞ্চল হয়ে পড়েছি কি যে ঘটল কাল যা দেখলাম তা সত্যি না চোখের ভুল নাকি আমাদেরই ভ্রম তা যেন সারা রাতি ভেবেছি না চোখের ভুল যে নয় তা তো ঠিকই একজনের ভুল হতে পারে বাকিদের হয় কেমন করে আনন্দ কদিন হাসি ঠাট্টা করে বলতো দেখ কৃপা ওই মহাশুণ্ড থেকে দু চারটে চাকতি উঠতে উঠতে পৃথিবীতে চলে এলো এই জ্ঞানজাটা ও দেশেই প্রথম আমদানি হয়েছে আমরা ওতে ছিলাম না আনন্দ ঠাট্টা করে গাঁজা ঘুরিকে গ্যাঞ্জাস বলত খুবই অবাক ব্যাপার কালকের ঘটনার পর সে আর হাসি তামাশা করছে না কেমন যেন জব্দ হয়ে গিয়েছে কুমার সাহেবও বলতে পারছেন না কালকের ঘটনাটা কি হতে পারে অনুমান করছেন রহস্য নিশ্চয় কিছু আছে সেই রহস্য বর্দার কথা মতন কতটা যথার্থ তা তিনি বুঝতে পারছেন না বেলা বাড়তে লাগলো আখলা ড্রাইভার সময় মতন চলে গিয়েছিল তেলের ক্যান আনতে ফিরে এল কুমার সাহেব বললেন আমরা বিকেলের গোড়াতেই বেরিয়ে পড়ব আজ আমাদের অন্য পথে যেতে হবে লরি ড্রাইভারের সঙ্গে কথা বলে কুমার সাহেব এদিকের পদঘাটের খবরও কিছু নিয়ে নিয়েছিলেন বিকেলের শুরুতেই আমরা বেরিয়ে পড়লাম আজ আমরা নানান ব্যবস্থা করে বেরিয়েছি ধরেই নিয়েছি অনেকটা রাস্তা যেতে হবে ঘুরতে হবে সন্ধে তো হয়ে যাবে রাতও হতে পারে আবার বলা যায় না মাঝরাত পর্যন্ত হয়তো আমাদের বনে জঙ্গলে কাটাতে হলো পোশাক আশাক যেমনই হোক অন্য ব্যবস্থা মোটামুটি ভালোই খাবার দাবার জল আলো নেহাত বিপদে পড়লে ব্যবহার করা যায় এমন দু একটি লাঠি আনন্দ সেই গুপ্তি ছড়ি খানিকটা দড়ি দড়া যাহাতের কাছে জুটেছে জড়ো করে বেরিয়ে পড়েছি আমরা ধর্মশালা থেকে বেরিয়ে এবারে একেবারে উল্টো রাস্তা আসলে কুমার সাহেব বুঝে নিয়েছেন ঘুর পথে না গেলে ওই জায়গাটিতে আমরা পৌঁছতে পারবো না মানে যেসব বাধা আমাদের দাঁড়িয়ে আছে তার ঘুর পথে পাহাড়ের উপাস থেকেই একমাত্র যাওয়া যেতে পারে গাড়ি প্রথমে বাস রাস্তায় এলো তারপর বাস রাস্তা ধরে উত্তরের দিকে এগোতে লাগলো মাইল এক রাস্তা বেরিয়ে একটা ছোট গাঁ দেখা যাবে সেই গা ছাড়িয়ে দেড় দু মাইল এগিয়ে গেলে বাহাত্তি পথ পাহাড়ি রাস্তা সেই পথেই ঘুরতে ঘুরতে কখন এক সময় ওপাশে চলে গিয়েছে পাহাড়ের সেই পথ ধরে কিছু পথের হদিশ চমৎকার ছুটছিল আজকের আবহাওয়াও পরিষ্কার আকাশে মেঘ নেই পরন্ত বিকেল ফুরিয়ে আসছিল ক্রমশ তবে আলো ছিল তখনও হাওয়া দিচ্ছিল এলোমেলো আশপাশের মাঠ জঙ্গল গাছপালা দেখতে দেখতে ঝাপসা হয়ে আসছে কুমার সাহেব নজর করে রাস্তা দেখছিলেন ড্রাইভারকে বলছিলেন কোথায় কখন মোড় নিতে হবে সময় আমরা পাহাড়ি পথের খানিকটা বের দিয়ে সত্যি সত্যি ও পাশে পৌঁছে গেলাম পাহাড়ে এক পাহাড়ি নদীও চোখে পড়ল চওড়া বেশি নয় পাথরে ভর্তি কিন্তু বর্ষার জল পেয়ে বই চলেছে গধুলি নেমে গেল দেখার মতন দৃশ্য আকাশের এক প্রান্ত রাঙিয়ে সূর্য ডুবছে কি বিশাল দেখাচ্ছিল সূর্যটাকে আর কি গাঢ় গুলি শোভা দেখার সময় তখন নেই যেতে যেতে ঝাপসা অন্ধকার নেমে এল আরো খানিকটা এগিয়ে গাড়ির আলো জ্বালল ড্রাইভার দুদিকে ঢাল ঝোপঝাড় জঙ্গল মাঠ পাথরের বড় বড় চাই আধ মাইলও নয় খানিকটা এগোতেই आचमकार शब्द तो। गाड़ी थेमे टायर फेटे गल ना कि ফাঁকা জায়গায় শব্দটা কানে লেগেছিল বিকট হয়ে আখলা ট্রেকার থেকে নেমে পড়ে চাকা দেখতে লাগল ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছে টর্চ চাইল আখলা টায়ার তো ঠিকই আছে আবার উঠে বসল আকলা নিজের জায়গায় গাড়ি স্টার্ট দিয়ে হেডলাইট জেলে গজ পঞ্চাশ এগিয়েছে কি আবার সেই বিকট শব্দ একটু দূরে গিয়ে গাড়ি আবার দাঁড়িয়ে গেল কুমার সাহেব বললেন মাই গড গলি চালাচ্ছে গুলি চালাচ্ছে কে কেন গেট ডাউন মাথা বাঁচাও গাড়ির পাশে বসে পড়ো আমরা লাফিয়ে নেমে পড়লাম হতভম্ব ভয় বুক কাঁপছে বুঝতেই পারছি না হঠাৎ এখানে কে বা কারা গুলি চালাবে কেনই বা এদিকে কি টাকার টাকা আছে কুমার সাহেব নেমে পড়েছিলেন ড্রাইভারও আমরা গাড়ির আড়ালে মাথা লুকিয়ে বসে থাকলাম কুমার সাহেব গুলি চালাচ্ছে বলুন তো বুঝতে পারছি না আমাদের কাছে বন্দুক নেই যে জবাব দেব ডাকাত নাকি ডাকু এখানে না না আচমকা কিছু ঘটলে এমনিতেই মানুষ হতবুদ্ধি হয়ে যায় এ তো আরো ভয়ঙ্কর ঘটনা একেবারে নির্জন নিস্তব্ধ পাহাড়তলির পাথরের রাস্তায় আমাদের মাথার উপর দিয়ে যদি গুলি উড়ে যায় আমাদের বুদ্ধি যে লোভ পাবে তাতে আর সন্দেহ কি কুমার সাহেব কি ভেবে ফিসফিস করে ড্রাইভারকে বললেন যে ও কি চুপি চুপি গাড়িতে উঠে বসতে পারবে যদি পারে গাড়িটাকে হয়তো পিছিয়ে আনা যায় দশ বিশ গতটা সম্ভব কিন্তু তাতে লাভ কি লাভ এই যে আমরা পিছু হটার চেষ্টা করতে পারবো গাড়ি স্টার্ট করলেই শব্দ হবে কুমার সাহেব আমাদের কোন দিকে কতটা দূরে রাস্তার পাশে ঢালুতে বন্দুক আছে কে জানে অন্ধকারও ঘন হয়ে এসেছে কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অমাবস্যা আজ গতকালই সঠিক করে বুঝতে পারিনি কোন তিথি আজ মনে হচ্ছে গতকাল চতুর্দশী ছিল আজ অমাবস্যা অন্ধকারে আশপাশ ভালো করে ঠাউর করাই যাচ্ছে না এখন আখলা গুঁড়ি মেরে মেরে গাড়িতে গিয়ে উঠল সরে যাও গাড়ি ব্যাক করবে আমরা সরে গেলাম হামাগুড়ি মেরে গাড়িতে স্টার্ট দিল আখলা শব্দ হলো এই শব্দ কি চাপা দেওয়া যায় এই ফাঁকায় প্রায় সঙ্গে সঙ্গে আবার গুলির শব্দ মাটিতে শুয়ে পড়লাম আমরা আকলা ভয় পেয়ে নিজের থেকেই গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছে মরার মতো পড়ে আছি আমরা মাটিতে হঠাৎ শুনি পায়ের শব্দ মুখ তুলে দেখি কোন আড়াল থেকে দুই মূর্তিমান জমদুত যেন হাজির হয়ে গিয়েছে হাতে রাইফেল একেবারে মিলিটারি মার্কা ইউনিফর্ম আমাদের ওরা দাঁড়াতে বলল রুক্ষ গলায় হুকুম মতন উঠে দাঁড়ালাম ভয় হাত পা কাঁপছে ওদের মধ্যে একজন আকাশের দিকে রাইফেলের নল তুলে ফায়ার করল ভয় দেখালো আমাদের মনে হল ওরা যেন একইভাবে আগে ফায়ার করেছিল ওদের কাছে টর্চ ছিল জোরালো আলো আলো জেলে মুখ দেখলো আমাদের গাড়ি দেখল একজন অন্যজনকে জনকে বললো গাড়িটা একবার দেখে নিতে যাকে বলল সে তার টর্চ জেলে আমাদের ট্রেকারের ভেতরটা দেখতে লাগল আমরা নিরীহ সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা কোথায় যাচ্ছিলাম দু চার কথায় কি বোঝাবেন কুমার সাহেব তবু বললেন তবে সব কথা ভাঙেন না আমাদের সামনে যে দাঁড়িয়েছিল কথা বলছিল সে বলল এই রাস্তাটা পাবলিকের জন্য নয় আমরা কি অন্ধ রাস্তার শুরুতেই যে বোর্ড দেওয়া আছে লেখা আছে বড় বড় হরফে সেগুলো কি আমরা নজর করিনি না সত্যি আমরা নজর করিনি কেন করিনি কে জানে এত বড় ভুল কেমন করে হলো আমাদের কথা বিশ্বাসযোগ্য মনে হল না ওর গাড়ির কাছ থেকে অন্য মিলিটারি ফিরে এলো দুজনে কি কথা হলো কে জানে তারপর যা ঘটল আমরা কল্পনাও করতে পারিনি আমাদের গাড়িতে গিয়ে বসতে বলল লোকটি হিন্দিতে বলল তোমরা গাড়িতে গিয়ে বসো মুখ নিচু করে বসবে ঘাড় তুলবে না আশেপাশে তাকাবার চেষ্টা করবে না করলে তোমাদের ওপর বাধ্য হয়ে গুলি চালাতে হবে যাও গাড়িতে গিয়ে উঠো তোমাদের ড্রাইভারও বসে থাকবে গাড়ি চালাবে না গাড়ি আমরা চালাবো হুকুম আমরা গাড়িতে গিয়ে উঠলাম ঘাড় মাথা নিচু করে না বসে উপায় কি মুখের সামনে রাইফেল হাতে মিলিটারি অন্যজন গাড়ি স্টিয়ারিং ধরল কি যে ঘটছে আমরা যেন অনুভবই করতে পারছিলাম না বোধবুদ্ধি লোভ পেয়েছে ভয় গলা কাঠ বুক কাঁপছিল ধক ধক শব্দটাও শুনতে পাচ্ছিলাম কুমার সাহেব যা অনুমান করেছিলেন সেটাই তবে ঠিক এদিকে মিলিটারিদের কোনো ব্যাপার আছে তাহলে কি তা অবশ্য অনুমান করা সম্ভব নয় হেডলাইট জ্বালিয়ে ট্রেকারটা ছুটছিল তা তো বোঝাই যায় কিন্তু কোথায় চলেছে কিছু যেন বলবার চেষ্টা করলেন একবার ধমক খেলেন সঙ্গে সঙ্গে আনন্দ পা ঘোষ ছিল গাড়ির মেঝেতে ধমক শুনে তার পা স্থির হয়ে গেল ঠিক কতক্ষণ গাড়ি চলল বলতে পারবো না বিশ তিরিশ মিনিট হতে পারে বেশিও হতে পারে তারপর আমরা যেন অন্য কোনো অজানা অচেনা জায়গায় এসে পড়লাম আলো জ্বলছে কিন্তু অনুচ্চ, একটা শব্দ শোনা যাচ্ছিল মনে হয় বড় কোনো ডায়নামো চলছে কোথাও ফটকে গাড়ি দাঁড়াল বোধহয় কি কথা হলো গাড়দের সঙ্গে গাড়ি একটু এগিয়ে গেল সামান্য এগিয়ে থেমে গেল হুকুম হল আমরা নেমে এলাম শেষ হলো শ্রী বিমল করের উপন্যাস মন্দার গড়ের রহস্যময় চোচনার দ্বিতীয় পর্ব নমস্কার